প্রতিজন গরিব পরিবারকে মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করতে হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার গরিব পরিবারদের সবার আগে ঘরের ব্যবস্থা করতে হবে। এই দাবিতে 2 ফেব্রুয়ারি 2023 তাপান ব্লক অফিসে বিক্ষোভ করে স্মারকপত্র প্রদান করে সারা ভারত কৃষক সভা শালচাপড়ার তাপান ব্লক আঞ্চলিক কমিটি। বিভিন্ন অঞ্চল থেকে পুরুষ মহিলারা ব্লক অফিসে জমায়েত হয়ে তাদের অভিযোগ কথা তুলে ধরেন। বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটির সম্পাদক সুভাষ দেব। তিনি বলেন অরুণোদয় 01 ও 02 তালিকায় ভেরিফিকেশন চলছে। শুরু থেকেই ওই প্রকল্পে ব্যাপক অনিয়ম ও স্বজন পোষণ করা হচ্ছে। বিজেপি সরকার অরুণোদয় প্রকল্পে তাদের দলীয় প্রকল্পে পরিণত করেছে। ওই প্রকল্পে অতি ধনী ও ধনী ব্যক্তিদের নাম সবচেয়ে বেশি। বেশিরভাগ গরিব পরিবারও প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গরিব পরিবারের নাম সবার পিছনে ফেলে ফলে গরিবরা আবাস যোজনা থেকে বঞ্চিত হচ্ছেন। এ ব্যাপারে কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের কোন ভূমিকা নাই। কৃষক সভা বারবার দাবি করছে অরুণোদয় প্রকল্পে প্রতিজন গরিব পরিবারের মহিলাদের অন্তর্ভুক্ত করতে হবে, অন্যথায় বৃহত্তর আন্দোলনে গড়ে তুলবে। শিলচর থেকে সুজিত চক্রবর্তী, রিপোর্ট আমাদের টিভি। আজকে সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে তাপাং ব্লকে একটা স্মারকপত্র দিয়েছি। স্মারকপত্র দেওয়ার কারণ হইল বর্তমানে যে অরুণোদয় 2 তালিকা প্রকাশ হয়েছে, আমরা যেটা দেখছি এই অরুণোদয় তালিকাতে প্রচুর ধনী মানুষের নাম রয়েছে। এবং আমরা আগেও বলেছি, এখনও বলছি যে অরুণোদয় প্রকল্পটা নিয়ে দলবাজি করা হচ্ছে, অরুণোদয় প্রকল্পকে দলীয়করণ করা হচ্ছে এবং অরুণোদয় প্রকল্প নিয়ে স্বজন পোষণ করা হচ্ছে। আমাদের দাবি, আমরা সারা ভারত কৃষক সভা সারা আসামের সাথে আমরাও এখানে দাবি করছি যে অরুণোদয় প্রকল্পে প্রতিজন গরিব মহিলাকে অন্তর্ভুক্ত করা এবং প্রতিজন গরিব মহিলা যাতে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত হয় তার জন্য আমরা আজকে ভিডিওকে স্মারকপত্র দিয়েছি। এর পাশাপাশি আমরা এখানে লক্ষ্য করছি যে ইন্ডোগড় জিপির লালমাটিতে এবং গুটা তাপাং ব্লকের প্রতিটি জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে প্রচণ্ড স্বজন পোষণ হচ্ছে। এবং যারা প্রথমে গড় পাওয়ার কথা, নিয়ম অনুযায়ী সবচেয়ে গরিব মানুষ যে সে আগে গড় পাওয়ার কথা, কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি যে প্রথম গরিব মানুষের নাম এই লিস্টের সবের শেষে থাকে। যার লাগি আমাদের দাবি, যারা প্রকৃত গরিব মানুষ সেই প্রকৃত গরিব মানুষকে যাতে সবার আগে গড়ের ব্যবস্থা করা হয় করছি। পাশাপাশি আমরা যে অতি সত্বর যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনা অরুণোদয় প্রকল্প যাতে প্রতিটি গরিব মানুষের পরিবারের পায় তার জন্য বিহিত ব্যবস্থা করা এবং অরুণোদয় প্রকল্প নিয়ে যাতে স্বজন পোষণ দুর্নীতি বন্ধ হয় তার জন্য চেষ্টা করা, অরুণোদয় প্রকল্পে প্রতিটি গরিব মানুষের নাম যাতে অন্তর্ভুক্ত হয় তার জন্য সরকারের কাছে আমরা জোরালো দাবি করছি। এবং পাশাপাশি আমরা সারা ভারত কৃষক সভা পক্ষ থেকে আমরা বিডিও মহোদয়ের কাছে দাবি করছি যে এই এই যে ঘটনা, এই যে অরুণোদয় 1 এবং 2 এবং প্রধানমন্ত্রী আবাসের যে তালিকা, সেই তালিকা ভেরিফাই করে, তালিকা তদন্ত করে যাতে প্রকৃত গরিব মানুষ এই তালিকাতে যুক্ত করা যায় তার জন্য বিডিও মহোদয়ের কাছে আমাদের দাবি। আর যারা মানে ছেলে সন্তান নাই, পরিবার কেউ নাই, বিধবা, এ প্রধানমন্ত্রী আবাস যোজনা পায় না। যার গড় দরজা ভাঙিয়া সুরমার হইয়া যার পলিথিন প্লাস্টিক দিয়া গড় সানি দে, গড় সানিয়ে তার লাস্টিং করেন না, গড়ক কুটি লাগাইবার টাইম পায় না, পরের খাজল আই গিয়া এরা গড় ভাই না। আর নতুন অবস্থায় গড় দেওয়া খালি যারা ফাইত না তারা গড় ফাইছে। আমরা 8 নম্বর ওয়ার্ডও আর কোনো গড় দেওয়া হয়েছে না লাগি দেওয়ার। আমরা সবে বুঝছি এই গড়টা কেটালে কীরকম দেওয়া হয়েছে, এটা আমরা উল্লেখ করতাম ভারিয়ান না, এটা আমরা সব সবে বুঝে। আমরা কিচ্ছু দেয় না মেম্বার ফাঞ্চাই তো, আমরা কিচ্ছু দেয় না। আমরা এই অবস্থায় আছি যে গরিব খুব গরিব, আমরা নিয়ে টানি নিয়ে খাই বলে কিন্তু আমরা কিচ্ছু পাই না। বিধবা তো পাই না, ইন্দিরা আবাসও পাই না, রেশন কার্ডও পাই না। এই অবস্থায় ভিতর দিয়ে আমরা আছি, অরুণোদয় আমরা পাই না, মানে কিচ্ছু পাই না আমরা, মানে এই গরিব আমরা নিয়ে টানি নিয়ে খাই, দাহাম করি খাই। এই অবস্থায় ভিতর দিয়ে আমরা আছি কিন্তু আমরা সরকারে আমরা দেখ না, বা মেম্বার ফাঞ্চাই তো আমরা দেখ না, কত কিছু কিচ্ছুই পাই না, কত কিছু মেম্বারের কাছে আয় ইতার আমরা কোনো খবরও পাই না, আমরা কোনো খবরও দেয় না। আমার দেখো একটা অরুণোদয়ও পাই না, এরপরে দেয়া তোমার আমার রেশন কার্ডও নাই, রেশন কার্ডও দেয় না। কত মেম্বার দিয়ে কইলাম, পঞ্চায়েতে কইলাম, কোনো একটা ব্যবস্থা করি আমার কিচ্ছু দেয় না। এরপরে দিয়ে আমি অরুণোদয়ও পাই না, এরপরে তোমার ইন্দিরা আবাসও আমি একটাও পাই না। আমি নাম দিলাম, ফটো, এরপরে ফর্ম ফিল আপ করিয়া ব্লকও নিয়ে জমা দিছি। আমি শুনছি যে আমার লিস্টের নাম আইছে,
আমার ফরে দিয়ে শুনি কি আমার লিস্টে নামই নাই, আমার নামটা গেল কই? আমি এখন কই গিয়া কার কাছে গিয়ে আমি দুঃখ প্রকাশ করতাম বলে আমার নামটা হয়ে গেল যেন গিয়া হইমু অন্য তারা অন্য ধরনের কথাবার্তা হইয়া দে। আমরা এখন কই গিয়া আমরা গিয়া দাঁড়াইতাম আর কই গিয়া খারে গিয়া হইতাম। আমি অসুস্থ আছে, আমার কাছে কোনো পয়সা করি নাই যে আমি ডাক্তর লইয়া যেতাম, এই অবস্থায় আমি আছি। অরুণোদয় নাম নাই আর যারা দিছে কিনা না এটা কইতে পারতাম না, যার যার আছে মেম্বারে আউট করলো না পঞ্চায়েতে আউট করলো এটা আমরা কইতে পারতাম না। হ্যাঁ কিন্তু যারা যারা দেখা যায় আছে, যখন আজকে মোবাইলের লিস্ট আছে কম্পিউটারের লিস্ট আছে, লিস্টে লিস্টে গিয়া দেখা যায় মেম্বারের কাছে তো কোনো লিস্টই দেখা যায় না। হ্যাঁ কিন্তু আমরা ওগুলা জায়গা গিয়ে দেখি লিস্টের মধ্যে যার যার নাম আছে, যার যার নাম আছে মেম্বারের পরিবারের নাম আছে, এর মানে চারটা পাঁচটা ছেলে আছে তার 10-15,000 20,000-25,000 যারা ইনকাম করার ছেলেরা তার মার নাম আছে, এটা যদি আমরা বটাইয়া দিতে চাই তাহলে আমরা দিতে পারবো। লিস্টে যেগুলো নাম দেখছি এটা যদি আপনারা চাইন দেন আমরা দেখাইতে পারবো। কিন্তু এখানে যতটা মহিলা আছে তখন অনেক আছে, একটু আগে একটা মহিলা এখানে খাঁচছে তার কেউ নাই, কিন্তু তার কোনো নামই নাই, প্রধানমন্ত্রী আবাসও নাই, অরুণোদয় নাই, তখন এটার লাগি আমরা সব গরিব মহিলা আইয়া আজকে এখানে হ্যাঁ সরকারের কাছে আমরা অনুরোধ করতাম যে গরিব সবে যাতে পায়, হ্যাঁ ধনীরা যাতে এটা বাদ করা হয়, এটার লাগি আমরা এখানে আইসি আজকে। আজকে লই আমরা তিনবার চারবার হয়ে যাচ্ছি, আরোগ্য ডায়াগনস্টিক ও পলিক্লিনিক, উই আর হিয়ার টু কেয়ার। এখানে আধুনিক ও উন্নত মানের যন্ত্রাংশের সাহায্যে রক্তের সমস্ত রকম পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ডিজিটাল এক্সরে, ইসিজির সাথে সাথে পাবেন অভিজ্ঞ ডাক্তারদের সুপরামর্শ এবং সুলভ মূল্যে ওষুধ। তাই আজই যোগাযোগ করুন আরোগ্য ডায়াগনস্টিক ও পলিক্লিনিক, হাসপাতাল পাড়া সুরিৎসঙ্গ পাঠাগারের বিপরীতে, ধূপগুড়ি জলপাইগুড়ি। ফোন নাম্বার 03-563-296999-62-955-44099-747-875-0092।